নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো একটা চাটনির রেসিপি। আমরা তো অনেক কিছু দিয়েই চাটনি করে খাই, কিন্তু লিচু দিয়েও যে চাটনি হয় সেটা হয়তো অনেকেই জানেন না, আবার জানতেও পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে লিচু দিয়ে চাটনিটা করি। খুবই সহজ আর ঘরোয়া উপায়ে চাটনিটা করব। তার জন্য এখানে লিচু ছাড়িয়ে নিয়েছি। এবার লিচুগুলো থেকে বীজগুলো বার করে নেব। সব লিচুর থেকে বীজগুলো বার করে নিচ্ছি। এবার এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ জল। এক কাপ জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি। যেহেতু লিচুটা মিষ্টি তাই জন্য বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। লিচু যদি টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে। চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তেল ছাড়াই আজকে চাটনিটা তৈরি করব। চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে, যতক্ষণ ফুটতে থাকছে আমি এই লিচুগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশারের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিংবা মিক্সির জারে দিয়ে এক থেকে দুবার মিক্সিটা অফ অন করে চালিয়ে নিতে পারেন। এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করার ফলে কিন্তু লিচু থেকে অনেকটা পরিমাণ রস বার হতে শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এদিকে চিনির শিরাটাও রেডি হয়ে এসছে। এই শিরাটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হলুদ, এটা অপশনাল, যাতে একটা সুন্দর কালার আসে তাই জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে একটু লবণ দিলে তার স্বাদ দ্বিগুণ হয়, এটা আমরা সবাই জানি। এরপর দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা লিচুগুলো। আপনারা যদি চান মিক্সিতে পুরোপুরি পেস্ট করেও কিন্তু লিচুগুলো দিতে পারেন, সেক্ষেত্রে চাটনিটা একটু জেলি জেলি হবে। দিয়ে খুব ভালোভাবে এই রসের সঙ্গে লিচুটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আবারও খুব ভালো করে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখানে 2টো শুকনো লঙ্কা এইভাবে কেটে রেখেছি, যাতে একটা টকঝাল মিষ্টি ব্যাপার আসে। আপনারা যদি চান লঙ্কাটা স্কিপ করতেও পারেন, তবে এই লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, যাতে একটা টক ব্যাপার আসে। যেহেতু লিচুটা মিষ্টি তাই জন্য পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেবো 5 ফোড়ন শুকনো কড়াইয়ে জাস্ট একটু নেড়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা 5 ফোড়নের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেবো। ভাজা 5 ফোড়নের সঙ্গে কিন্তু আর কিছু দিইনি, শুধু ভাজা 5 ফোড়নই দিচ্ছি। দিয়ে ওপর থেকে 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। সামনেই জামাই ষষ্ঠী, এইভাবে কিন্তু সব জামাইকে চাটনি করে খাওয়াতে পারেন। ভালোভাবে ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল লিচুর চাটনি। অবশ্যই বাড়িতে রান্নাটা করুন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।